তারপরে বয়াতের আলো বয়াত দেবেন না মুড়ি দেবেন না আত্মারি করবেন না তো যাইবেন কোন জায়গা বিবাহ করছেন কেন কেন আল্লাহ আত্মামান বিবাহ অনুষ্ঠানে বয়াত পড়ছেন না বয়াত বুঝেন না হন বয়াত মানে কি বেসা কিনি প্রতিশ্রুতিবদ্ধ এটা আপনার অঙ্গীকারবদ্ধ এটা শপথ বাক্য পাঠ শপথ বাক্য পাঠ করেন নাই শপথ বাক্য পাঠ করে আপনার দৃষ্টির স্বীকার করছে যেহেতু আমরা রোবিস অমুকের পুত্র তমক এত টাকা দিল মারণ নগদ এত টাকা পাইয়া আপনাকে স্ত্রী বর কবুল কইছে আপনাকে আলহামদুলিল্লাহ তাও কয় না আধা ঘন্টা ছইলা গেছেগা রাইত হই গেছে গাড়ি যাইবগা فين কතරত রে কোন ও রাইত হই গেছে হেরগু কই না আর আবার কয় আবার শোনেন অমুকের পুত্র অমুক অমুক নিবাসী এত টাকা দিল মহান সরকারি বিধান অনুসারে আপনি স্ত্রী কবুল কোন আলহামদুলিল্লাহ না অনেকক্ষণ পরে কয় আলহামদুলিল্লাহ করা আলহামদুলিল্লাপে বাড়িতে কত চিনলাই তো তোর কয় না এই শিকার দিছি কিনা শিকার উক্ত করলো কিনা এবার বাংলা ঘরে আসে দুজন সাক্ষী কাজী সাহেব আসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কি মনে করে আসিয়াছেন তা আমরা আপনি এখান থেকে যে এজেন্ট নিয়ে গেছি তার কবুল নিয়ে আসিয়াছি পাত্র রাজি হয়েছে গ্রহণ করিয়াছে সেই সংবাদ নিয়ে আমরা আসলাম অনুষ্ঠান কয় না এইবার এই যে ই আছে যে না 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 উকিল উকিলে হের হাত ধরে ইমাম সাহেব পড়ায় আমার মোয়া কেলা কটকট কয় আমার মহাক্কালা আপনার প্রস্তাবে এত টাকা দিল মানে এত আওয়াজে তিনি আপনাকে স্বামী বলে কবুল করি আছে আপনি বলেন আলহামদুলিল্লাহ জামাই যে থাকে হেরে কি দেরি হয় হে কয় আলহামদুলিল্লাহ পুরুষ এত তাড়াতাড়ি মেয়ে কেন দেরি হে কয় আলহামদুলিল্লাহ এবার হয়ে যায় এবার কাজী সব বলে সরকারি বিধিবিধান অনুসারে আপনি তাকে মারিবেন না ভদ্রুশ দিবেন আপনার শারীরিক কোন সমস্যা হইলে নিতে পারবে আপনাকে ডিভোর্স করিবার পারবে আপনি এই অনুষ্ঠানে আপনি তাকে অধিকার ক্ষমতা প্রদান করিলেন তখন বলে ঠিক আছে ক্ষমতা প্রদান করলাম তার মানে কাজ কমপ্লিট দুই পক্ষ না কিছু শপথ ভাই কইছে না এটার নাম বয়াত বয়াত আবার অন চিন না ওই যে আল্লাহ ব্যাক মানুষ সব রুহু আল্লাহ পাক বানাইয়া তৈরি করে আল্লাহ বয়াত নিছিলেন কি বয়াত কি প্রতিশ্রুতি নিছিলেন কি অঙ্গীকার নিছিলেন আল্লাহ বলছিলেন যে আমি কি তোমাদের প্রভু নই সমস্ত রুহু যাইবা তো বাংলাদেশে আমি তোমাদের প্রভু নই রব নই সব উত্তর করতেছেন কওলু বালা কেন না অবশ্যই আপনি আমাদের রব প্রতিশ্রুতি দিছিলেন বুইলা গেছেন গা মনি কিপ রে না তোমার মনি কিপ রে না তোমার মহাজনের আছ মন তুমি আর ফাঁকি থাকিবে কত ঋণ আছো ফাঁকি দেয় কতদিনের চল ভবে আইসো একা যাইবা একা তার করেছ কি দিয়া আইছো দারুণ করাল মনে পড়েনি করাল দিছিল অঙ্গীকার করছিরা মনে পড়ে বুঝলে গেছা যুগে যুগে তোমারে মনে করে দিব কেরা কে দিবে মনে করিয়া গ্রামেগঞ্জে মাঠে ময়দানে আল্লাহ বলেন আমার অনেক সাদিক পিসাবের কথা নাই নাই সাদিক বান্দা আমার মনোনীত ব্যক্তি আলা ইন্না আউলি আল্লাহ আল্লাহ আলহিম আমার মনোনীত ব্যক্তি আমার সাদিক বান্দা আমার পরে আমার আমার রসুলের পরে তার প্রতিনিধিত্ব যোগ্য প্রতিনিধিত্ব যারা আসবে তোমরা তাদের কাছে বায়াত গ্রহণ করে আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলাম ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম পাবান নাখসা ফা ইন মান তুসালা নাফসি আমান আওফা বিমা আহাদ আলাইহুল্লাহ ফসাইউতিহি আজরান আযীমা তোমরা বায়াত গ্রহণ করার প্রতিশ্রুতিবদ্ধ করো আমি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করব না নামাজ পড়ো খুন করো খারাবি খারাপি করো না চুরি ডাকাতি করো না এই কথারর ফাবায়া না হলা যালিক এই কথার উপরে বায়াত গ্রহণ করা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাও মনে মনে ভাবো তোমাদের হাতের উপরে আল্লাহ পাকের কুদ্দতের হাত অতএব আমরা যারা আপনাদের কাছ থেকে প্রতিশ্রুতি নেই এই প্রতিশ্রুতি কি দেন আজকে পীরের কাছে মুড়ি দিয়ে রে মানিকগঞ্জ একবারে বোর ভুল হইলে জুতে ভিটা করবার গেছে এই প্রতিশ্রুতি আমার কাছ থেকে নিচে নেব না তারা মাফ করে দিবেন কোন অতএব যদি কোনো ভুল হয় আইলা নদীতে বাড়ি সরাবো পীরে ওয়াদা করাই দিচ্ছে এটা কি কইছে পীরে ওয়াদা করছে আজকে মুড়ি দিয়েছি বেশি বেশি উক কাটানো কইছে নিয়ে দেয় তাহলে কি কিসের ওয়াদা করালাম তেলে নামাজ জিকির হালাল হারাম বেছে চলবেন পিতা মাতারে সম্মান করবেন গরম স্ত্রীকে আদর্শ করবে পোলা বান্ধে মারদের করবার নেই কেসে কেসে মেয়ে লোক আছে খাবি না হন হ্যাঁ শয়তানের বাচ্চা তোর বাপে আমার যে মনটা কালা লাগা লাগার ও হন খাস না আমার ডাইল রান্ত দেরি হয়ে গেল এ কথা গলার মধ্যে দিয়ে ওরা আঁকর পোলা ভাল তো আঁকর আঁকর আঁক আঁকরে কান্ত আছে ওনে বাসের নলা দেয় নিয়ে আবার মুখের মধ্যে থাথা মারে মুখ সাইফা আর কামতে পারবে পট করে গিলে না মারলে খাবি না আজির জাত জানি কম এই সমস্ত মকা বাদ গুতা এ এলাকায় হয় না এই সমস্ত এলাকার খুব ভদ্র সভ্য মানুষের কোনো কোনো জেলায় হয়তো হইতে পারে মা এটা গেতা তা আমি ছোট গালি কি ঘটনা দেখছি তো হেগুলো আমি মনে হেগুলো কই এখানকার আমার বক্তব্য যারা মেয়েরা শুনতেছেন পর্দার তারা হয়তো মন খারাপ করবেন যে মারি দুরে হুজুর কইতেছে মাসার তলে কেরারে গুল খাই না আপনারা যদি কইরা থাকেন তা আপনার গাড়িতে কথা গিয়েছে আমার কি রাইট আর যদি ভালো কেউ থাকেন বেশ ভালো কথা হইব মে হইলা না মিরা সাবধান করবেন না আপনারা যে বকাবাচ্চ্য করবেন আপনাদের সন্তান সেটাই শিখবে সেটাই শিখবে হ্যাঁ আমি একদর খবর খবর জানি বহু আগের কথা ছোট পোলা বান এই একবার ডাক দিছে বাদ দিয়া যা মায়ের ডাক দিতেছে পোলা ওই বাদ দিলি না ছোট পোলান মায়ের কইতেছে বাদ দিলি না দিবানি বের বের না এবার ছোট্ট পোলা বকা দে ওই যাই রে বাদ দিলি দে ভালো ভদ্র মানুষ ও দেখছো ছোট্ট পোলা পান আমি মা আমার কাছে যাই না ভাত দিলি না কই বুই তো তুমি তো রাগলি যাই রাখ বকা দাও কাজে হেও যাই ও তার মানে কি জুতে দে দেওয়া বাইরিয়া বকা ভাত দি যায় আর কি তাহলে এই সমস্ত ছেলে পেলেরা যে বকা বাজ্জি শিখে কার কাছ থেকে পিতা মাতার কাছ থেকে শিখে আশেপাশে ছেলে পেলেদের কাছ থেকে শিখে যে ব্যক্তি পুরুষ হোক মহিলা হোক যারা মুখে বকাবাজি করে হাদিসিব শোনেন তারা মিথ্যা বলে মিথ্যা যে বলে আল কিসব সে কিন্তু ধ্বংস হয়ে যাবে খুব সাবধান খুব হুঁশিয়ার কিন্তু মুখে কোনো খারাপ এগুলো আনা যাবে না শিকায়ত বন্ধ আলাপাকার জিকির করেন ধৈর্য ধারণ করেন চুপ থাকেন আসা রব্বুনা ইলাবন

হৃদায় আল্লাহকে বিশ্বাস আর খলুসিয়াত পিউরিটি আপনার এবাদত বন্দুকের মধ্যে পিউরিটি আনতে হবে যে প্রকৃত পক্ষে আপনি আল্লাহ রে ভালোবাসেন ইনামা নুতার আল্লাপাক ঘোষণা করেন যে আমি মুসলমান আমি কাউকে খাওয়াইছি দিছি উদ্দেশ্য ছাড়া আল্লাহ তোমারে রাজি খুশি করার জন্যে এটার নাম হলো হলুসিয়াত সোভান আল্লাহ এটার নাম হল হলুসিয়াত একদম ভিতরের পিউরিটি এটার মধ্যে এটা আনতে হবে এটা আর হলো আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস দুটি জিনিস আল্লাহ কাছে সবচেয়ে বেশি প্রিয় একটা হলো আল বিল্লাহ ইমানবিল্লাহবিল মুসলিমিন আল্লাহর প্রতি খালেস ইমান এবং কোনো মানুষের জন্য কিছু উপকার করা কথা দিয়া টাকা দিয়া পয়সা দিয়া নিজের দেহটা দিয়ে খাটে একটু কাজ করে একটু বুদ্ধি দিয়া কিন্তু উপকার করা কোনো মানুষের জন্য কিছু উপকার করা আর দুটি জিনিস আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত অপরাধ সেটা হলো আশির কুবিল্লা আল্লাহর সাথে শিখ করা অদর রবীর মুসলিমিন কোনো মুসলমানেরই কিছু ক্ষতি করা জন্য আল্লাহ নবী ইসালসাম করেন আল মুসলিম যে কোন মুসলমান কোনো মুসলমানকে হাত দিয়া মারে কষ্ট দেয় দুঃখ দেয় কথা দেয়া সে তো আমার উন্মতের মধ্য থেকে হতে পারে না আল্লাপাক যেন কবুল করে নেন রহমত করে নেন মানিকন্দরবাদ শরীফে ইমান একিনের দাওয়াত দেওয়া হয়েছে একরাম স্টিমিনের দাওয়াত দেওয়া হয়েছে কোরআন এবং হাদিস শিরবে তাবলিগের দাওয়াত দেওয়া হয়েছে ইয়াই হর রাসুল বাল্লিক মা উনজিলা ইলাইকা ওয়া ইন্নাম তাফাল ফামা বাল্লাক তা রিসালা তাহ কোরআনের তাবলিক দাওয়াত সবচেয়ে প্রথম দাওয়াত কি কোরআনের দাওয়াত হাদিস শিব কোরআন শিব খোলেন সোরা মায়েদের মধ্যে আছে ইয়া আই হর রাসুল বাল্লিক মা উনজিলা ইলাইকা ওয়া ইন্নাম তাফাল ফামা বাল্লাক তা হেরাসুল কোরআনের তাবলিক করেন কোরআনের দাওয়াত দেন কোরআন পড়বে জানবে বুঝবে মানুষ যদি তাই না করেন আপনার রেসালতের পরিপূর্ণতার মধ্যেই তো আসত না এটার দাওয়াত আমরা কোরআন পড়েন কোরআন পুরি জীবন গড়ি হাদিস শিব জীবন গড়ি জরুক সোহান হাদিস শিরিফ পুরী জীবন গড়ি হাদিস শিরিফ পুরী না মানি হাদিসের মালিক রে ফলো করি তবেই জীবন বাড়া হবে আল্লাপাক যেন কবুল করে নেন মানিকান দরবার শিবে ডিসেম্বর পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে কিসের বিশ্বাস তোমার কিসের শরীয়ত তরিকত হকিকত মারেফত জানা মানা বুঝা কোরআন দাওয়াত আদি শরীফের দাওয়াত সুন্নতের দাওয়াত বায়তের দাওয়াত স্তাহে বাতেনের আলোচনা বিশ্ব নবীর আলাইহি সাল্লামের জীবন আদর্শ জীবন কর্ম জীবনশৈলী নিজের জীবনে বাস্তব রূপ দেওয়া ফ্যামিলি পরিবারে আপন পরিবারের প্রতিষ্ঠা করা সমাজে গ্রামে গঞ্জে তার প্রতিষ্ঠার ডাক দেওয়ার জন্যে দরবার শরীরের নেতৃত্বে সেই গণজমায়েতে সেই মাহফিলে সেই সমাবেশে সর্বরা কায়না আকায়নামদারে তা যে মদিনা মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লামের সে ভাবাদর্শ প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে ডাক দেওয়া হয়েছে এই জন্য মানিকান্দ আবাস শেরবের নেতৃত্বে গ্রামে গঞ্জে স্লোগান হবে আল কোরআনের আলো আল হাদিস শরীফের আলো সুন্নতের আলো বয়াতের আলো আত্মশুদ্ধির আলো এই স্লোগান মধ্যে কোনো বলা আছে যদি থাকে ইফ দেয়ার বি এনিবডি এলস স্ট্যান্ড আপ কেউ থাকেন দাঁড়ান আই পুট সিগনেচার অফ আর হেয়ার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আই শ্যাল গেট ব্যাক আই শ্যাল নেভার বি ব্যাক ইন মাই লাইফ সাদা কাগজ কলমে সাক্ষী দেবো আমি লেখা দেবো ইনশাল্লাহ তালা কোরআনের আলো জ্বালবেন না কি সিনেমার আলো জ্বালবেন নাকি হাদিস শরীফ আলো জ্বালবেন না তে কিসের ওই দস্যু বনোহরের রোমানা ফাজের হেডা জ্বালবেন কি এটা বঙ্কিমের সাহিত্য কথা কইবেন সব দাদা